আপনার ফেয়ার পেয়ার সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। উকিল নোটিশ পাওয়ার দুদিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো বিতর্ক সৃষ্টিকারী আইটেম নাম্বার আল্লাহ মেহেরবানের ভিডিও। 29 মে রাত 2টার পর থেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি আর দেখা যাচ্ছে না। ঈদে মুক্তি প্রতীক্ষিত বসটি ছবির আল্লাহ মেহেরবান গানটি ইউটিউবে আসার পর থেকে বিতর্ক সৃষ্টি করে। এ কারণে 2টি আইনি নোটিশ দেওয়া হয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজের বিরুদ্ধে। এরই ফলশ্রুতিতে জাজ ইউটিউব থেকে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। 26 মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নুসরত ফারিয়া ও কলকাতার জিৎ অভিনীত আল্লাহ মেহেরবান গানটি। গানের কথার সঙ্গে ফারিয়ার অশালীন পোশাক ও নৃত্যের বিষয়টি নিয়ে আপত্তি তোলেন অনেকে। এ কারণে আইনি জটিলতায় বাংলাদেশে বন্ধ হলো গানটির প্রচার। 30 মে দুপুরে জাজের CEO আলিমুল্লাহ খোকন গানটি সরিয়ে নেওয়া হয়েছে বলে স্বীকার করলেও কোনো বক্তব্য দেয়নি। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ ব্যবসায়িক কাজে জার্মানি থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে বিশ্বস্ত সূত্র বলছে তীব্র সমালোচনাকে ইতিবাচকভাবেই নিয়েছে জাজ। তাদের ধারণা ছিল না যে গানটি এতটাই বিতর্ক তৈরি করবে। অন্যদিকে অফিসিয়ালি গানটি জাজের ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলেও এটি অবৈধ অনেক চ্যানেলে দেখা যাচ্ছে, সেগুলোর মন্তব্যের ঘরেও বিতর্ক অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।